একসময় একটি মেয়ে ছিল, তার নাম হলো গিয়ে শিপলা। শিপলা লোকের বাড়ি বাড়িতে গিয়ে কাজ করে বেড়াতো। সকাল হলেই ও লোকের বাড়ি বাড়িতে গিয়ে কাজ করত। তারপর বিকেল হতেই ও বাড়ি ফিরে চলে আসত। এইভাবেই চলছিল। তারপর হঠাৎ করে একদিন শিপলা কাজ করে বাড়ি ফেরার সময় ওর খুব শরীর খারাপ হয়ে গেল। ওর জন্য ও বেশ কিছুদিন কাজ করতে যেত না। কিন্তু যেখানে ও কাজ করত সেখানে ম্যাম ও ভেবেছিল ওকে ফোন করে এবার কাজে ডাকবে। হ্যালো, কি বলছেন? শিপলা, তুমি কাজে আসছো না কেন? তুমি কালকেই কাজে আসবে। ম্যাম 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 শুনুন ম্যাম, শিপলার কিছু বলার আগেই ম্যাম ফোন কেটে দিল। তাই পরের দিন সকাল হতেই শিপলা আবার ম্যামের বাড়িতে কাজ করতে চলে গেল। শিপলা, তুমি কাজে আসলি কেন? ম্যাম, আমার খুব শরীর খারাপ হয়েছিল তাই আমি আসতে পারিনি। তোমার শরীর খারাপ হোক কি যাই হোক না কেন, তুমি প্রত্যেক দিন কাজে আসবে। যাও গিয়ে কাজ করো। তারপরে শিপলা ওখান থেকে গিয়ে আবার কাজ করা শুরু করলো। শিপলা, শিপলা বলুন ম্যাম। শিপলা, আমার খুব জ্বর এসছে। ঠিক আছে ম্যাম, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। শিপলা, তুমি কত ভালো, আমি তোমাকে এত কথা শুনে এলাম তাও তুমি আমার সেবা যত্ন করতে চাইছো। এরপর থেকে যবেই তোমার শরীর খারাপ হোক না কেন, তোমাকে কাজে আসতে হবে না।